হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবার জন্য অসংখ্য ভালোবাসা। আমি আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো সজনে ডাঁটা দিয়ে দুই রকমের রেসিপি রান্না করব। একটি হচ্ছে সজনে ডাঁটা আর সরিষা বাটা দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি, আর একটা হচ্ছে মশারির ডাল দিয়ে সজনে ডাঁটা। জানি অনেকেই হয়তো বা খেয়েছেন, অনেকের কাছেই পরিচিত, আমার কাছেও ভীষণ ভালো লাগে। আসলে সজনে ডাঁটার তো সিজন প্রায় শেষের দিকে, আর কিছুদিন মাত্র পাওয়া যাবে, ভাবলাম যে রান্না করে নিই। তো বাজার থেকে আমি হাফ কেজি সজনে ডাঁটা নিয়ে এসেছিলাম। এই হাফ কেজি সজনে ডাঁটা দিয়ে আমি আজকে দুই রকমের রান্না করব। আর আজকের রান্না তো আমার কাছে ফাটাফাটি মজা হয়েছে আমি শিওর, কারণ আসলে রান্না দেখেই বোঝা যায় প্রথমে দর্শনধারী তারপর গুণবিচারী, মুরব্বীরা যা বলে আর কি। দেখতে এতটা সুন্দর হয়েছে, খেতে ইনশাল্লাহ ভালো হবে অবশ্যই। তো এটা সরিষা আমি পাটায় বেটে নিচ্ছি। সরিষা বেটে নিয়ে আমি প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিয়ে এখানে আমি সামান্য একটু পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এরপর দিচ্ছি কাঁচামরিচ বাটা, তারপর দিয়ে দিব সরিষা বাটাটা। সরিষা বাটা অল্প পরিমাণে নেবেন, বেশি পরিমাণে নিলে আসলে ঝাঁজ আসে, অনেকে খেতে পারে না। চাইলে আপনারা সামান্য পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন, আমি মিষ্টি বেশি পছন্দ করি না, এজন্য চিনি দেইনি। এরপর একটু হলুদ গুঁড়ি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ধনিয়া গুঁড়ি, যা যা লাগে মশলায় সব রকমের রান্নায় সেগুলোই লাগবে। এরপর হচ্ছে একটু মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। এরপর মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব পানি দিয়ে। আসলে যে কোনো রান্নায় মশলাটা যত বেশি আপনি কষাবেন তত বেশি কিন্তু স্বাদ বেড়ে যাবে। তো মশলাটা আমি সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব। এরপর হচ্ছে আমি সজনে ডাঁটার চচ্চড়িতে কিন্তু আজকে আলুও দেব। অনেকেই আলুর সাথে টমেটোও দেয়, কিন্তু আমি আজকে হচ্ছে শুধু সজনে ডাঁটা আর আলু দিয়ে চচ্চড়িটা বানাবো। আর এই যে আলুগুলো কেটে রেখেছিলাম ধুয়ে এখন দিয়ে দিচ্ছি। আলুটা আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। আর কষানোর মাঝখানে দুই একবার ঢাকনা খুলে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে এটা প্যানের সাথে লেগে যাবে। যেহেতু এখানে পানি দিইনি, শুধু কষান মশলাটা কষানোর সময় সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম, এজন্য কয়েকবার করে খুলে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এটা কিন্তু সরিষা দেওয়ার সরিষা সাথে আলু কষানোর সময়ই এত সুন্দর একটি ঘ্রাণ বেরোচ্ছিল, এখনই তো আমার লোভ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, ইফতারের পর ইনশাল্লাহ খাবো। এখন আমি সজনে ডাঁটাটা দিয়ে দিচ্ছি, আর সজনে ডাঁটাটা দিয়েও আমি কিন্তু 4-5 মিনিটের মতো কষিয়ে নিব ঝোলটা দেওয়ার আগ পর্যন্ত। দেখেন সজনে ডাঁটা কিছু থেতলে গিয়েছে, এটা আসলে পূর্ণ এমন করেছে, আমি একদিক থেকে কাটছিলাম আরও একদিক থেকে এরকম করছিল। আসলে বাচ্চা কাচ্চার দুষ্টুমি শেষ হয় না, ওরা একের পর এক দুষ্টুমি করতেই থাকে। তো সজনে ডাঁটাটা আমার কষানো হয়ে গিয়েছে, আমি আরেকটু সময় কষিয়ে নিব ঝোলটা দেওয়ার আগ পর্যন্ত। আসলে যত কষানো হবে তত কিন্তু মজা লাগে, আর আপনারা ঝোলটা এমন পরিমাণে দিবেন যাতে সজনে ডাঁটা আলুও সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও শুকিয়ে যায়। চচ্চড়িতে কিন্তু ঝোল থাকে না, ঝোলটা কিন্তু শুকিয়ে ফেলতে হবে। আর এই পর্যায়ে কিন্তু মিডিয়াম আঁচে দিয়ে রান্না করে নিলেই ঝোলটা কমে গিয়ে একদম সুন্দর হয়ে যায়। আমি সজনে ডাঁটাটা চুলায় দিয়ে ডালটা প্রসেস করে নিচ্ছিলাম। এখানে মশারি ডালের মধ্যে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, হলুদের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি আর হচ্ছে তেল দিয়ে মাখিয়ে তারপর পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। এই ডালটা কিন্তু সজনে ডাঁটা দিয়ে এভাবে রান্না করলে ভীষণ মজা লাগে। পানি দিয়ে বসিয়ে দিলে যখন এটা বলক এসে সিদ্ধ হয়ে যাবে তখন ঘোটা দিয়ে ডালটা একদম মিহি করে নিয়ে তারপর হচ্ছে এখানে সজনে ডাঁটাটা এখন দিয়ে দিব। আর ডালটা হচ্ছে কতটা ঘনত্ব আপনি করবেন সেটা ডিপেন্ড করবে আপনার পছন্দ মতো, আপনার এটা ঘনত্ব করবেন। আমি যে পাতলা ডাল পছন্দ করি, আমার পরিবারে সবাই পাতলা ডাল পছন্দ করে, সেজন্য কিন্তু পাতলা করেই দিচ্ছি। আর 15 থেকে 20 মিনিটের মতো রান্না করলে কিন্তু সজনে ডাঁটাটাও সেদ্ধ হয়ে যাবে, তারপর হচ্ছে একটু বাগার দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এখানে আমি রসুন, পেঁয়াজ, জিরা আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে বাগার দিয়ে নিয়েছিলাম। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।